এমপি আনার হত্যাকাণ্ডের দুই আসামিকে এই মুহূর্তে খাগড়াছড়ি থেকে হেলিকপ্টার যোগে ঢাকায় নিয়ে আসছে এবং আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম যে আজকের এই বিশেষ অভিযান এবং ডিবি সকাল থেকে কিন্তু এই অভিযান চালাচ্ছে এবং সেই অভিযানের প্রেক্ষিতে কিন্তু এই দুজন আসামিকে খাগড়াছড়ি থেকে গ্রেপ্তার করেছে এবং তাদেরকে হেলিকপ্টার যোগে খুব দ্রুততার সাথে কিন্তু আজকে এখানে নিয়ে এসছে এবং আমরা আপনাদের একটু এখানকার একটু দেখছিলাম যে যারা এখানে এখানে আসছে এবং তাদেরকে এই মুহূর্তে চোখ বাঁধা অবস্থায় তাদেরকে নিয়ে আসা হয়েছে এবং তাদেরকে কিন্তু খাগড়াছড়ি থেকে যে বিশেষ অভিযান চালিয়েছে ডিবি এবং সেই অভিযানের প্রেক্ষিতে কিন্তু এদেরকে নিয়ে আসা হয়েছে এবং এই মুহূর্তে ওদেরকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হবে এবং এমনটাই হচ্ছে এবং তিনি কিন্তু এই অভিযান শেষে আজকে যেটা জানিয়েছেন সেটা হচ্ছে যে তাদের ডিবির উপরে কোনো প্রশাসনিক এই মুহূর্তে কোনো চাপ সৃষ্টি হচ্ছে না এবং তারা সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করছে এবং খুব দ্রুততার সঙ্গে কাজ করছে এবং সারা দেশের বিভিন্ন জায়গা থেকে তারা যে অভিযান চালাচ্ছে এবং সেই অভিযানের প্রেক্ষিতে কিন্তু ডিবি এই আসামিদের ধরতে সক্ষম হয়েছে এবং তারা এখানে যে পূর্বাঞ্চলের 19 নম্বর সেক্টরে যে ইয়াটি রয়েছে বঙ্গবন্ধু টাই টাওয়ার যে সংলগ্ন এলাকাটি রয়েছে এবং সেখানে কিন্তু হেলিকপ্টার যোগে এদেরকে কিছুক্ষণ আগে আনা হয়েছে এবং তাদেরকে আনার পরপরই কিন্তু ডিবি বিশেষ দল কিন্তু এখানে এসে সকলে উপস্থিত হয়েছেন এবং তাদেরকে আসামিদেরকে গ্রেপ্তার করা হয়েছে এবং সেই গ্রেপ্তারের প্রেক্ষিতে কিন্তু আসামিদেরকে এই মুহূর্তে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হচ্ছে এবং আমরা দেখানোর চেষ্টা করছিলাম আপনাদেরকে আজকে এই এইখানকার থেকে সরাসরি এবং এমপি আনার হত্যাকাণ্ডের যে চাঞ্চল্যকর তথ্য এবং সেই তার চাঞ্চল্যকর তথ্য উদ্ঘাটনের চেষ্টা করছে ডিবির পক্ষ থেকে এবং তারা কিন্তু সকালে খুব ভোরে হচ্ছে সকাল 6টার দিকে হচ্ছে ডিবির একটি বিশেষ টিম ডিবি প্রধান আরজনা হারুনুর রশিদের নেতৃত্বে কিন্তু খাগড়াছড়িতে যায় এবং তারা হেলিকপ্টার যোগে ওখানে গিয়ে বিভিন্নভাবে তারা অভিযান চালায় এবং সেই অভিযানের প্রেক্ষিতে কিন্তু দুজনকে আটক করা হয়েছে এবং এখন পর্যন্ত যদি আমরা এখানকার সার্বিক অবস্থাটা আপনাদের কিন্তু দেখানোর চেষ্টা করি গণমাধ্যম কর্মীরা কিন্তু যার সঙ্গে তিনি কথা বলেছেন এবং সেখানে তিনি জানিয়েছেন যে সর্বোচ্চ তদন্ত চেষ্টা অব্যাহত রয়েছে এবং সেখান থেকে হচ্ছে তাদেরকে এই বিষয়ে পরবর্তীতে হচ্ছে তাদেরকে রিমান্ডে আনা হবে এবং বিস্তারিত আরও তথ্য বের করার চেষ্টা করা হচ্ছে এবং সর্বোপরি যতক্ষণ পর্যন্ত তার সুষ্ঠু তদন্ত না হবে ততক্ষণ পর্যন্ত ডিবি সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রাখবে এবং সেই প্রেক্ষিতে সুষ্ঠু বিচারের প্রেক্ষিতে এবং এমপি আনারে হত্যাকাণ্ড মূল রহস্য উদ্ঘাটনে ডিবি সর্বোচ্চ তাদের আইনি প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে এবং একই সঙ্গে সকালবেলা একটি বিশেষ টিম কিন্তু জিনাদা এমপি আনারের এলাকাতে প্রবেশ করে এবং সেখানে গিয়ে কিন্তু তারা বিশেষ অভিযান চালায় এবং বেশ কয়েকটি পুকুর এবং ডোবাতেও কিন্তু তারা বিশেষ অভিযান চালায় এবং সেই অভিযানেও কিছু তথ্য উঠে এসছে সবগুলো মিলিয়ে তারা বিশ্লেষণ করে সামনের দিকে এই মামলা দ্রুত নিষ্পত্তির ব্যাপারে ডিবি সর্বদা সচেষ্ট রয়েছে এমনটাই হচ্ছে জানিয়েছেন ডিবি প্রধান হারুনুর রশিদ এবং এছাড়াও তিনি কিছুদিন আগে আমরা দেখেছি তিনি কলকাতা গিয়েছিলেন এবং সেখানেও কিন্তু দুজন আসামি গ্রেপ্তার হয়েছে এবং সেখান থেকে বাংলাদেশ থেকেও কিন্তু প্রধান মূল পরিকল্পনাকারী সহ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে তবে মূল মাস্টার মাইন্ড যিনি রয়েছেন তিনি সে শাহিন তিনি কিন্তু ইতিমধ্যে পালিয়ে গিয়েছেন এবং যার কারণে তাকে ইন্টারপোলের মাধ্যমে আমেরিকা থেকে আনার চেষ্টা চলবে এমনটাও হচ্ছে তিনি জানিয়েছেন এবং সেই তার পারিপার্শ্বিক বিষয়টি নিয়ে যারা যারা এই মাস্টার মাইন্ড হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত রয়েছেন তাদেরকেও হচ্ছে খুঁজে বের করা হবে এবং তাদেরকে সর্বোচ্চ চেষ্টা চালানো হবে তাদের বিরুদ্ধে সুষ্ঠু তথ্য বের করতে এবং সেই প্রেক্ষিতে তাদের চার্জশিট জমা দিয়ে এবং তাদেরকে দ্রুত বিচারের আওতায় নিয়ে আসা হবে এমনটাই জানানো হচ্ছে এবং এই মুহূর্তে ডিবির যারা বিশেষ প্রতিনিধি দল যারা এই অভিযানের সাথে যুক্ত রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে ঢাকার দিকে উদ্দেশ্যে রওনা হয়েছেন অর্থাৎ পূর্বাঞ্চল থেকে আসামিদেরকে নিয়ে কিন্তু তারা ঢাকার দিকে রওনা দিয়েছেন এবং ডিবি কার্যালয়ে তাদেরকে নিয়ে যাওয়া হবে এবং পরবর্তীতে আরও তাদেরকে রিমান্ডের জন্য আবেদন করা হবে এবং সেই প্রেক্ষিতে যদি পরবর্তীতে কোনো তথ্য পায় সেটি নিয়ে আরও বিশ্লেষণ করা হবে এমনটা হচ্ছে ডিবির যে অভিযান কার্যক্রম বা তদন্ত কার্যক্রম সেটি কিন্তু অব্যাহত রয়েছে এবং চলমান রাখা হবে এই ছিল আমার কাছে ডিবি কার্যালয়ে ডিবির অভিযানে বিশেষ অভিযানের প্রেক্ষিতে যে খাগড়াছড়ি বান্দরবান সহ যে এলাকাগুলোতে আজকে সকাল থেকে অভিযান চালিয়েছে অভিযান শেষে যে দুজনকে গ্রেপ্তার করেছে সেই গ্রেপ্তারের বিশেষ সার্বিক পরিস্থিতির সর্বশেষ তথ্য আপনাদের জানানোর চেষ্টা করেছিলাম অতক্ষণ যুক্ত ছিলাম আমি তানভীর আহমদ ইত্তেফাকের সঙ্গে আপনাদেরকে সকলকে স্বাগত জানাচ্ছি এবং আবারও যুক্ত হব নতুন কোনো আপডেট নিয়ে তথ্য নিয়ে
সে পর্যন্ত ভালো থাকুন, ইত্তেফাকের সঙ্গেই থাকুন।